যারা নির্ধারিত ফ্লাইটে যাবেন না এবছর তাদের আর হজে যাওয়ার সুযোগ থাকছে না যাত্রীর অভাবে প্রথম দিকের হজ ফ্লাইট বাতিল হলে বা ফাঁকা গেলে পরে জেদ্দা বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অতিরিক্ত ফ্লাইট নামার অনুমতি দেবেন না সৌদি আরব এই সিদ্ধান্ত বিমানকে অনেক আগেই জানিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ চক্রমাধিthar report প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বাংলাদেশে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন 2018 উদ্বোধন ঘোষণা করছি শনিবার বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট সব ঠিক ঠিক চলে কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই এবারে আমি সবকিছু কিছু ঠিক কোনো সমস্যা হয়নি শনিবার সকালে হজের উদ্বোধনী ফ্লাইটের পর ওই দিন বিমান এবং সাউদিয়ার আরও পাঁচটি হজ ফ্লাইট রয়েছে গত বছর প্রথম দিকে যাত্রীর অভাবে চব্বিশটি হজ ফ্লাইট বাতিল করেছিল বিমান এ কারণে শেষ মুহূর্তে হজ পরিবহন নিয়ে গত বছর চরম অনিশ্চয়তা তৈরি হয় পরে এসব হজ পরিবহনের জন্য রাষ্ট্রীয়ভাবে করে সৌদি আরবের কাছ থেকে অতিরিক্ত বা ফ্লাইট পরিচালনার অনুমতি পায় বিমান কিন্তু এবছর সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন গাকা পরবর্তীতে স্লট দেওয়ার ব্যাপারে বিমানকে আগেই অপরগতা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ এবছর আমাদেরকে ইতিমধ্যেই জানিয়েছে যে তারা অতিরিক্ত কোনো স্লট আমাদেরকে বরাদ্দ করবে না সুতরাং যদি কোনো ফ্লাইট এবার ক্যান্সেল হয় তাহলে গত বছর যেভাবে হজ যাত্রী দিয়ে যাওয়া সম্ভব হয়েছিল এবছর কিন্তু এটা সম্ভব হবে বলে আমার মনে হয় না মন্ত্রণালয় বলছে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালিয়েও অতিরিক্ত স্লটের ব্যাপারে এখন পর্যন্ত সৌদি আরবের সবুজ সংকেত পাওয়া যায়নি কাজেই ফ্লাইট বাতিলের ব্যাপারে হজ যাত্রী এবং হজ এজেন্টদের সতর্ক হতে বলেছে বিমান মন্ত্রণালয় কেউ যদি টিকিট করে সে যদি ওই দিন না যেতে পারে তাকে এক হাজার একশো ডলার পেনাল্টি দিতে হবে যা গতবার এই পেনাল্টি সিস্টেমটা ছিল না কারণ আমরা অনেক আগে থেকে হাব এজেন্সি এবং হাজিদেরকে অবহিত করেছি কোনো অবস্থাতেই আমরা আপনাদেরকে যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনারা না যান একদম শেষ মুহূর্তে আমরা নিতে পারবো না শুধু হজ এজেন্টদের কাছে বিমান টিকিট বিক্রি করলেও সরকারি আদেশ অমান্য করে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স মাত্র কয়েকটি এজেন্টের কাছে তাদের হজের টিকিট বিক্রি করেছে ওই এজেন্টদের বিরুদ্ধে সাউদিয়ার হজের টিকিট বেশি দামে বিক্রিরও অভিযোগ উঠেছে চকর মালিথা চ্যানেল আই ঢাকা